হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো স্ক্রিন প্রিন্টিংয়ের ক্ষেত্রে ডিজাইনটা যদি A4 পেজের চেয়ে বড় হয় এবং সেটাকে যদি A4 পেজে প্রিন্ট দিতে হয় তাহলে সেটা কিভাবে করবেন। তো আমার নাম দেবমোদার, আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। এই যে ডিজাইনটা এটা দেখতেছেন আপনারা A4 পেজের কিন্তু অনেক বাহিরে চলে আসছে। এখন এটাকে যদি A4 পেজে প্রিন্ট দিতে হয় সেজন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন পয়েন্ট ক্রিয়েট করতে হবে। এখন স্ক্রিন প্রিন্টিংয়ের ক্ষেত্রে রেজিস্ট্রেশন পয়েন্ট কোন কোন ক্ষেত্রে ক্রিয়েট করবেন সেটা হলো, যদি একাধিক কালার হয় সেক্ষেত্রে করবেন, আর একটা হলো যদি আপনার একটা পেজে প্রিন্ট দেওয়া না যায়, দুইটা পেজে দিতে হবে, একাধিক পেজে দিতে হয়, সেক্ষেত্রে আপনার আর কি রেজিস্ট্রেশন পয়েন্ট ক্রিয়েট করবেন। তো দেখেন রেজিস্ট্রেশন পয়েন্ট কীভাবে ক্রিয়েট করবেন, এটা কিন্তু খুবই সিম্পল। তো এটা একাধিকভাবে করা যায়, আপনারা পেন টুল দিয়েও করতে পারেন, আমার এখান থেকে যে লাইন সেগমেন্ট টুল আছে সেটা দিয়েও করা যায়। তো আমি লাইন সেগমেন্ট টুল দিয়ে করতেছি। এখন শিফট প্রেস করে এখানে ছোটো করে একটু ড্র্যাগ করবেন, আর এখানে আপনার স্ট্রোক দিয়ে দেবেন 0.008, এটা দিলেই বেস্ট হবে। যত বেশি বড় করবেন রেজিস্ট্রেশন পয়েন্টটা তত বেশি কেমিক্যাল অপচয় হবে। এরপর আপনার এখান থেকে রাইট ক্লিক করবেন, দেন এখান থেকে ট্রান্সফর্ম, যা এরপর যাবেন রোটেট, এখানে 90 ডিগ্রি থাকবে। যদি আপনার 90 ডিগ্রি না থাকে তাহলে 90 ডিগ্রি দিয়ে নেবেন, আর এখানে প্রিভিউ দেন কপি। এরপর আপনাকে এই দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করবেন। এখন আপনারা শুধু এটুকু রাখলেও পারেন, আবার যদি চান এখান থেকে আপনারা একটা সার্কেল দিতে পারেন আপনাদের খুশি। তো এটা দেওয়ার জন্য অবশ্যই শিফট প্রেস করবেন, দেন এখন এটাকে অ্যালাইনমেন্ট করতে হবে। এই জন্য সব সিলেকশন করে এই যে কিন্তু অ্যালাইনমেন্ট আছে, আর এটা যদি এখানে না থাকে তাহলে আপনারা এখানে যাবেন, যদি না পান ওখানে আর কি অ্যালাইন। এখন অ্যালাইন টু, এখানে কিছু তিনটা অপশন আছে খুবই ইম্পর্টেন্ট, এই যে অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড। এখন আমি এখানে যে রেজিস্ট্রেশন পয়েন্ট ক্রিয়েট করবো, এখানে যে আমি অ্যালাইনমেন্টটা করছি শুধু এই সিলেকশনের উপর ডিপেন্ড করে, এই জন্য কী দেবো অ্যালাইন টু সিলেকশন, দেন এখানে একটা ক্লিক করবেন আর এখানে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু অ্যালাইনমেন্টটা হয়ে গেল। এখন এই পুরোটাকে সিলেক্ট করে এটাকে গ্রুপ করবেন। গ্রুপ করার পর আমরা এখান থেকে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। এখন এটাকে আমি এখান থেকে লক করে দেই, যে এটা সিলেকশন করে এখান থেকে, এই যে লক। এখন এটাকে এখান থেকে সিলেক্ট করে অল্টা শিফটে প্রেস করে এটার একটা কপি বানিয়ে নেব, অল্টা শিফট। এটা কিন্তু আবার একেবারে বেশি সাইডে নেওয়া যাবে না, তাহলে কিন্তু প্রিন্টে আসবে না, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। এখন আমি এটা আর এটা, এই দুটো সিলেক্ট করে এটাকে আমি এখান থেকে আবার গ্রুপ করে নিলাম। এখন এই যে সিলেকশনটা করছেন এটা কিন্তু আপনার অ্যালাইনমেন্টটা করতে হবে সুন্দর করে। এখন এখানে অ্যালাইনমেন্টটা কীভাবে করবেন, এক্ষেত্রে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা সিস্টেম আছে। এখানে অ্যালাইনমেন্ট আপনার এটা মিডলে করবেন না, এখানে খেয়াল করবেন যে এটাকে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, এখানে কোন পর্যন্ত প্রিন্টে আসবে সেইখানে আপনারা যে এটা রাখবেন আর কি। এখন দেখেন আমি এটা আনুমানিক ধরেন বুঝতে হবে যে এটা কিন্তু ওই যে পেজের যে সম্পূর্ণ আছে সেই সম্পূর্ণ তো আর প্রিন্ট আউট হবে না, একটু তো বাদ যাবে, সেই জন্য এটাকে আর একটু নিচে নেওয়া যায়, যে এই পর্যন্ত আমি ধরেন এই পর্যন্ত নিলাম, এর বেশি নেব না, তাহলে আবার প্রিন্টে কেটে যেতে পারে, তা সেটা খেয়াল রাখবেন। এখন আমি দেখি এই অ্যালাইনমেন্টগুলো ঠিক আছে কিনা। এই যে ডিজাইনটা দেখেন এটা আমি অ্যালাইনমেন্ট করবো, এই জন্য এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড দেবো। এখন এখানে যদি ক্লিক করি তাহলে দেখতেছি যে এটা কিন্তু মিডলে আছে, এখন এখানে যদি ক্লিক করি তাহলে এটা কিন্তু উপরে চলে যাবে, সেটা করা যাবে না, তাহলে এখান থেকে বের হয়ে যাবে। তো এটার জন্য আমরা আমি এখানে যতটুকু চাবো ততটুকু রাখবো, এটা নামানোর সময় শিফটে প্রেস করে রাখবো, তাহলে কিন্তু আর আঁকাবাঁকা হবে না, ঠিক থাকবে, ধরেন এই পর্যন্ত প্রিন্টে আসবে, সেজন্য আমি ঠিক এই পর্যন্তই রাখবো। আর এই যে জিনিসটা এটার অ্যালাইনমেন্টটাও সেমভাবে করবো, এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড, এখান থেকে শুধু যদি এটাই ক্লিক করি তাহলেই হবে। এখন যদি আমি এটাই ক্লিক করি, সরি এটাই ক্লিক করি, তাহলে কিন্তু মিডলে চলে যাবে, এটা কিন্তু মিডলে করা যাবে না, কিন্তু এইখানে ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। মানে আপনারা এটাই ক্লিক করবেন শুধু, হরিজেন্টাল অ্যালাইন সেন্টার নট ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এই ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করার দরকার নেই, আপনার অ্যালাইনমেন্ট শেষ। এখন আমি যে ডিজাইনটা আর যে আপনার যে রেজিস্ট্রেশন মার্ক, এই দুইটাকে এখান থেকে আমি গ্রুপ করব। দেন এখান থেকে যাব আর্টবোর্ড টুলে, এরপর এখানে এই যে কার্সরটা রেখে শিফট আর অল্টা প্রেস করে ড্র্যাগ করব। এখন দেখেন সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু চলে আসছে। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এটার উপর কার্সরটা রেখে অবশ্যই শিফট প্রেস করে এটাকে উপরের দিকে ড্র্যাগ করে নেবেন,
সবসময় খেয়াল রাখতে হবে, একেবারে এভাবে যদি হিসেবে দেন মানে একেবারে মাথা পর্যন্ত নিয়ে যান তাহলে কিন্তু প্রিন্টের সময় ওটা আসবে না, কেটে যাবে। এর জন্য অবশ্যই একটু ফাঁক রাখতে হবে। ধরেন আমি এটুকু ফাঁক রাখলাম, হয়ে গেল। এখন একটা বিষয় দেখেন, এই যে যে বাড়তি অংশ এটা কাটার কোনো দরকার নাই, এটা ক্রপ কর, আপনারা হয়তো ভাবতে পারেন এটা ক্রপ করি, এটা ক্রপ করার কোনো দরকার নাই, আবার এই সাইড এটাও ক্রপ করার কোনো দরকার নাই, কারণ এটা যখন আপনি প্রিন্ট দেবেন অটোমেটিকলি এই জায়গাটুকু আসবে না, শুধু এই যে এফোর পেজে যেটুকু আছে এইটুকুই আসবে, সো এটা কাটার কোনো দরকার নেই। আবার এই সাইডের যে বাড়তি অংশ সেটাও কিন্তু আপনার আসবে না, সেটাও অটোমেটিক বাদ হয়ে যাবে। এই যে কিন্তু আপনার দেখেন দুই পেজে আমি এখন এটা প্রিন্টের জন্য রেডি, এখন আপনার শুধুমাত্র প্রিন্ট দিলেই হয়ে যাবে। তো এই ছিল আমার ভিডিও, এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন, থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।